আমরা যেহেতু মুসলিম, আমি একজন মুসলিম মানুষ, সো সবকিছুর পিছনে অবশ্যই ব্যাখ্যা আছে। সবকিছু অবশ্যই সুন্দর শালীনভাবেই হয়েছে, যারা আমাদের ভালোবাসার সাংবাদিকগণ আছেন, কারণ আপনাদের মাধ্যমেই তো আমাদের সমস্ত খবরাখবর আমাদের প্রিয় দর্শকরা পান। যারা আমাদের সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুবুলি জানান, বেবি বাম প্রসঙ্গে তিনি খুব শিগগিরই জানাবেন। যেহেতু এই ইস্যুটা খুব সেন্সিটিভ, তাই সবকিছু না জেনে ভুল ব্যাখ্যা না দেওয়ার অনুরোধ তার। কয়েকদিনের মধ্যে সবকিছু জানবেন বলেও উল্লেখ করেন তিনি। বুবুলি বলেন, এটা একটা সেন্সিটিভ ইস্যু, এটার সঙ্গে অনেক অনুভূতি জড়িত। আমি একজন মুসলিম, সবকিছুর পেছনে একটা সুন্দর ব্যাখ্যা রয়েছে, সবকিছু সুন্দর ও শালীনভাবে হয়েছে, এটা নিয়ে খুব শিগগিরই কথা বলবো। কয়েক বছর ধরেই অভিনেত্রী শবনম বুবুলির মা হওয়ার গুঞ্জন সামাজিক মাধ্যমে ভাসছে। শোনা যাচ্ছিল ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খানের সন্তানের মা হয়েছেন তিনি, তবে দুজনেই সবসময় বিষয়টি অস্বীকার করে গেছেন। তবে মঙ্গলবার হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেবি বাম্পের দুটি ছবি প্রকাশ করেছেন বুবুলি। ছবির ক্যাপশনে লিখেছেন, আমি ও আমার জীবন, ফিরে দেখা আমেরিকা। ক্যাপশন থেকে অনুমেয় যে কয়েক বছর আগেই সন্তানের মা হয়েছেন বুবুলি, সেটা হতে পারে 2020 সাল, কারণ ওই সময়টায় দীর্ঘ 11 মাস উধাও ছিলেন তিনি। তখন হয়তো যুক্তরাষ্ট্রে সন্তানের জন্ম দিয়েছেন নায়িকা। এদিকে আজ শাকিবের ছেলে জয়ের জন্মদিন, অনেকে ধারণা করছেন নিশ্চয়ই বুবুলির সন্তানের পিতা শাকিব, অথচ পিতৃস্নেহ একা উপভোগ করছে জয়। এটা মেনে নিতে কষ্ট এই অভিনেত্রীর। এবার নিজের সন্তানের অধিকার প্রতিষ্ঠিত করতে ইচ্ছে করেই জয়ের জন্মদিনটা বেছে নিয়েছেন বুবুলি।